নিজেদের পরবর্তী প্রজন্মের জঙ্গি বিমানের নাম ঘোষণা রাশিয়ার। পরবর্তী প্রজন্মের রুশ যুদ্ধ বিমানের আত্মপ্রকাশ ঘটল রাশিয়ায়। নতুন এই যুদ্ধ বিমানের নাম সুখোই-57, জানালেন রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স কমান্ডার ইন চিফ ভিক্টর বন্দারেভ। এক আসন ও দুই ইঞ্জিন বিশিষ্ট এ বিমানকে যুদ্ধক্ষেত্র ছাড়াও নানা কাজে ব্যবহার করা যাবে বলে জানা গেছে। সুখোই-30 এর পরবর্তী প্রজন্মের জঙ্গি বিমান তৈরির জন্য গত কয়েক বছর ধরেই গবেষণা চালাচ্ছিল রাশিয়া। নতুন জঙ্গি বিমান তৈরির গবেষণার পোশাকী নাম ছিল প্রসপেক্টিভ এয়ারবর্ন কমপ্লেক্স অফ ফ্রন্টলাইন অ্যাভিয়েশন। সূত্রের খবর, বিমান ঘন্টায় সর্বোচ্চ 2600 কিলোমিটার বেগে উঠতে পারে, সর্বোচ্চ 20 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে বিমানটি। রুশ বিমান সেনার তরফে জানানো হয়েছে প্রথম দফায় 12টি বিমান তৈরি করা হবে। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে 2019 সালে রুশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবে সেগুলি।